প্রথমত তো বন্ধুরা আজকে প্রকাশ, যারা নামাজ পড়ে না তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা আমাদের কোনো বিকল্প নাই, আমরা যে যেখানে থাকি না কেন অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহ আমাদের নামাজ ফরজ করে দিচ্ছে, তো অবশ্যই অবশ্যই নামাজ পড়ে আসেন। আর চলেন আজকে খবরটা আমরা আপনাদেরকে জানাই। প্রথম আলোর খবরটা যেটা হচ্ছে, তালেবানের কাবুল দখল, বাইডেনের পদ ত্যাগ চাইলেন ট্রাম্প। আফগানিস্তান তালেবানের হাতে হাতে রাজধানী কাবুলের পতন হওয়ার রাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পদত্যাগ করতে বলেছেন। তারই পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বাইডেনের কারণে মার্কিন বাহিনীতে সৈন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতা থাকলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও সাফল্যের সঙ্গে হতো। খবর আল জাজিরায়। এই বিবৃতিতে রোববার বাইডেনের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আফগানিস্তানে যা ঘটেছিল তাতে অপমান বোধ থেকে তার বাইডেন পদত্যাগ করা উচিত। ট্রাম্পের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে প্রত্যাহার করতে আফগান তালেবান সঙ্গে চুক্তি এই হয় এই সময়ে। তবে বাইডেন ক্ষমতায় এসে আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পুরোপুরি শেষ করার সময়সীমা নির্ধারণ করেন। শুরু হয় প্রত্যাহারের কার্যকর তার আর তখন থেকেই তালেবান যোদ্ধারা আফগানিস্তান বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিতে শুরু করে। এই ধারাবাহিকতায় গতকাল রোববার রাতে প্রবেশ করে তালেবান যোদ্ধারা। এমন সময় তালেবানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশে ছেড়ে তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা হন। এরই পর পরে আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান বাহিনী। এখন আফগান সরকারের একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে শোনা যাচ্ছে। সেই বিষয়ে তালেবানের সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং রয়টার্সের খবরে বলা হয়, এর অভ্যন্তরীণ সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমেদ জালালির নাম শোনা যাচ্ছে। তালেবানের মুখপাত্র সৈয়দ শাহিন রোববার বিবিসিকে বলেন, কয়েকদিনের মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশা করছেন। কাবুল জনগণের জানমাল নিরাপত্তা রাখা এবং নারীদের অধিকার ক্ষমতার পাশাপাশি গণমাধ্যমের কূটনীতি নিশ্চিত করার বলেছেন। 2001 সাল থেকে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নতুন টুইন টাওয়ারের ভয়াবহ হামলার পর আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে ধরতে আফগানিস্তান অভিযান চালায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতীয় বাহিনী। এরপরে 2 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী এবং পরে তাদের সহায়তায় গড়ে ওঠে আফগান সামরিক বাহিনীর সঙ্গে তালেবানের যুদ্ধ চলে আসছিল। গত 1 মে আমেরিকার সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে তালেবানদের আগ্রযাত্রা শুরু হয়। তবে এর দ্রুত কাবুলের পতন হবে এমনটা হয়তো তা ভাবতে পারেনি কেউ। বিশেষত বিলিয়ন ডলার খরচ করে মার্কিন অস্ত্র সজ্জিত আফগান বাহিনীর মনোবল তালেবানদের সামনে এভাবে ভেঙে পড়বে এটাই চিন্তার বাইরে ছিল যুক্তরাষ্ট্রের। তাই তো তালেবানের কাবুল দখল ও আশরাফ ঘানির দেশ ত্যাগের খবরের পর মার্কিন পররাষ্ট্র অ্যাটর্নি রিয়াক স্পিকার বলেন, তালেবানের দেশ দখল তাদের ধারণার চেয়েও দ্রুত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএফ এর বলেন, যুক্তরাষ্ট্রের সেনা রেখে আফগানিস্তানের স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করা ভাবনা ঠিক নয়। এখন আমেরিকার সব নাগরিকের নিরাপত্তা দেশে ফিরিয়ে আনার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর উদ্ধার কার্যক্রম তালেবানের কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে আফগানিস্তানের এখনকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন বাইডেন। গত সপ্তাহে যখন তালেবানের যোদ্ধারা দ্রুতগতিতে এগিয়েছিল তখন বাইডেন বলেছিল, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তিনি বলেছেন, আফগানিস্তানে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো রক্ষা করা হবে। এর মধ্যে রয়েছে আফগান বাহিনীদের বেতন, তাদের খাবার ও সরঞ্জাম সরবরাহ, বিমান সহায়তা। তবে যুদ্ধ তাদের নির্দেশেই হবে। তো এই ছিল বন্ধুরা এখানে খবর। তো নেক্সট খবর পেলে আমি আপনাদেরকে আরো আপডেট দিব ইনশাআল্লাহ। তখন ভালো থাকে, সুস্থ থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।